স্কুলে গরমের ছুটি, মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি এগিয়ে আনলো শিক্ষা দপ্তর। জানিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি এগিয়ে আনলো শিক্ষা দপ্তর। প্রচন্ড দাবদাহের কারণে এই ছুটির সিদ্ধান্ত বলে শিক্ষা দপ্তর সূত্রে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। 24 মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু দাবদাহের কারণে এই ছুটি এগিয়ে আনলো রাজ্য সরকার। আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2 মে থেকে স্কুলে গরমের ছুটি, মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি এগিয়ে আনলো শিক্ষা দপ্তর। জানবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলে, শ্রেয়সী ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আমরা জানিস নাই তো যে রাজ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা দাবদাহ চলছে, যেটা আবহাওয়া দপ্তর থেকেও বারে বারে বলছে যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে একটা যে পরিবেশ, সেই পরিবেশ এখনো পর্যন্ত বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে না। মানে সেই জায়গা থেকে ভয়ঙ্কর দাবদাহ কলকাতা শহরের তাপমাত্রায় কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে 40 ছুঁচি হয়ে যাচ্ছে, কখনো সেটাও আবার ছাড়িয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেলে মেয়েদের যে সমস্যা হতে পারে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে গরমের ছুটিটা যাতে এগিয়ে আনা হয়। তার কারণ সেক্ষেত্রে প্রচন্ড যে সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে বা প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেগুলো যখন ছুটি হচ্ছে সেই সময় অথবা সেকেন্ডারি স্কুলগুলো যখন বলছে তখন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কার্যত প্রচন্ড চড়া রোদ থাকছে এবং সেই রোদের জন্য কিন্তু ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে। সেই আশঙ্কা রেখেই কিন্তু আশঙ্কা করেই কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গরমের ছুটিটাকে এগিয়ে আনার সেখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কিন্তু প্রচন্ড দাবদাহের কারণে গরমের ছুটিটাকে এগিয়ে আনা হচ্ছে এবং সেটা 2 তারিখ থেকে করা হচ্ছে। তবে তোমাকে এটা যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে 24 তারিখ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। সাধারণ যে এর আগে যে মধ্যশিক্ষা পর্ষদ তারা যে সূচি প্রকাশ করেছিলেন সেখানে 24 মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল, 10 দিনের একটা ছুটি পড়ার কথা ছিল, কিন্তু রাজ্যে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন সেই কন্ডিশনের কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুক্রমেই আপনার মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু শ্রেয়সী এক্ষেত্রে কি রাজ্যের সমস্ত স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য? অর্থাৎ আমরা জানি ICSE, CBSE আরো অন্যান্য বোর্ড রয়েছে, এদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? এই ব্যাপারে কি বিস্তারিতভাবে কোনো তথ্য উল্লেখ রয়েছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে যে কোনো সিদ্ধান্ত যেটা শিক্ষা দপ্তর নিচ্ছে সেই সিদ্ধান্ত অবশ্যই সরকারি স্কুল এবং সরকারের অনুদানপ্রাপ্ত এবং সরকার পোষিত সমস্ত স্কুলের ক্ষেত্রেই কিন্তু সেটা কার্যকর হবে। অর্থাৎ সমস্ত স্কুলের 2 তারিখ থেকে কিন্তু কার্যত ছুটি পড়বে, গরমের ছুটি পড়বে। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সাধারণভাবে শিক্ষা দপ্তরের তরফে বেসরকারি স্কুলগুলোর কাছে অনুরোধ করা হয়, যেগুলো মূলত ICSE বা CBSE বোর্ডের অধীন থাকে, সেই সমস্ত স্কুলগুলোর কাছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এখন সেক্ষেত্রে সেই স্কুলগুলো সংশ্লিষ্ট স্কুলগুলো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তবে সাধারণভাবে দেখা যায় যে সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের যে অনুরোধ সেই অনুরোধ তারা পেলেন না বা সেই অনুরোধ তারা রাখেন এবং সেই রাখা অনুযায়ী তারাও সেই সিদ্ধান্ত